এত লোক খাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ, মিনিমাম কিন্তু পাঁচজন দাঁড়িয়ে আছে, আর সবারই হাতে বাটি, আর সবাই কিন্তু একদম এগিয়ে যাচ্ছে। আশির চর্বিটা দেখো, ওফ কি রিচ ফ্লেভার, সঙ্গে কিন্তু যাই খাবো আমরা তার সঙ্গে কিন্তু হর্ন ফ্রি পাবেই। এই দেখো কি ভাবছো এটাকে তোমরা, এটা কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু এটা নয় গাইজ। সন্ধ্যেবেলা কিছু ঝালঝাল খেতে ইচ্ছে করছিল, তো বাড়িতে দেখলাম যে আজকে তেমন কিছুই রান্না করেনি, তো বেরিয়ে পড়লাম, সুবীরকে বললাম চলে আয় একটা ভিডিও করে আসি। এই দোকানটাকে আমরা কোনোদিন আগে তুলে ধরিনি। এই দোকানটা হচ্ছে বালি প্ল্যাটফর্ম 5 নম্বর, তার ঠিক নিচে নারায়ণ কাকার দোকান। কত ভিড় দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটুখানি দোকানে কত ভিড়। এখানে কিন্তু সব খাবার আমিষ, আর এখানে আমিষের মধ্যে কী কী পাওয়া যায়, মুরগির মাংস, খাসির মাংস থেকে আরম্ভ করে তাদের মেটে স্টমাক, খাসির চর্বি দিয়ে ঘুগনি থেকে আলুর দম থেকে আরম্ভ করে ডিম থেকে আরম্ভ করে সব পাওয়া যায়। এখানের স্পেশাল আইটেম কি জানো, মাটন চোস্তা গাইস, মাটন চোস্তা। এই মাটন চোস্তার ভিডিও আমি গত 10-12 দিনের ইউটিউবে প্রচুর দেখেছি, সেই মতো কিন্তু যাওয়ারও পরিকল্পনা ছিল, বাট খোঁজ পেলাম এই নারায়ণ কাকাই নাকি মাটন চোস্তা বানায়, ওই জন্য চলে আসছি। এটাই হচ্ছে আজকের আমাদের মেন আকর্ষণ, বেশি কথা না বাড়িয়ে বিশাল খিদে পেয়েছে, চলে আসো। বৃষ্টির দিনে একটুখানি ঝালঝাল খাবার খেতে কান্না ভালো লাগে, চলে আসো আমি একটু দেখিয়ে দিই তোমাদের। আপাতত দেখতে পাচ্ছ লোক অনেক চলে গেছে। এই হচ্ছে ছোট্টর উপরে দোকানটা, একটা আলো আছে এখানে, আর এইখানে দেখতে পাচ্ছ ডেচকিতে মিনিমাম 7 থেকে 8 রকমের আইটেম, তো আমি বুঝতে পারছি কেন 7-8টাই ডেচকি আছে। নারায়ণ কাকা ওখান থেকে দেখতে পাচ্ছ খাবার তুলে দিচ্ছে, যতদূর মনে হচ্ছে এটা খাসির স্টমাক মেরে দিচ্ছে, বেশ টেম্পটিং লাগছে দেখে। পাউরুটি আছে, আজকে হাত রুটি করেনি বললো, চলো বেশি দেরি না করে চলে আসো। এই হচ্ছে আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি, জাস্ট রিচনেস দেখো, ওফ খাসির চর্বি দিয়ে মেটে ফেটে সব কিছু দিয়ে বানিয়েছে, আহ দুর্দান্ত লাগছে। আর সঙ্গে আমাদের একটা পাউরুটি নিয়েছি আমরা, একটা পাউরুটিকে 4 টুকরো করলে যেরকম হয় কোয়ার্টার পাউরুটিকে, তার একটা হাফ নিয়ে নিয়েছি। তো ফার্স্টে খেয়ে বলি, এরমভাবে গ্রেভিতে ভালো করে নিয়ে ঘুগনিটা না মারাত্মক খেতে, যেরকম নুন যেরকম মশলা মশলা সব ব্যালেন্স করেছে, ঘুগনিটা বাম্পার খেতে। আর তার সঙ্গে খাসির চর্বি ঢর্বি পড়াতে না একটা আলাদাই ফ্লেভার নিয়ে এসছে, চর্বি একটুখানি না ভরে ভরে চর্বি দেওয়া। আমি চর্বিটা দেখাই, চর্বি দিয়েছে বলে একদম অল্প না, এরকম সাইজে 2 ঘানা চর্বি দিয়েছে। আর এই যে পুরো ঘুগনির প্ল্যাটারটা দেখছো, এটা কিন্তু 20 টাকা দাম খাসির যে এই চর্বিটা, এই চর্বিটা খাই। ওভারঅল যদি এই ঘুগনিটাকে রেটিং দিতে বলো, আমি 10-এ 9 দেবো, আমার হেভি লেগেছে। এটা পুরোটা খেয়ে নি, আরও যা যা আইটেম আছে সেগুলো সবই মোটামুটি খাওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে পুরো চিকেন কষাটা, কতটা ঝোল দিয়েছে দেখো, আর পুরো তেল ভাসছে, একটু কিন্তু রিচ না। এখানে যে রান্নাগুলো হয় সব কিন্তু কাঁচা লঙ্কা হয়, কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা মেশানো হয় না, এই জন্যই নারায়ণদার রান্না এত ফেমাস, যেটা আমি কথা বলে জানতে পারলাম। আর পাউরুটি ইজ ইম্পর্টেন্ট গাইস, এখানে সবাই পাউরুটি দিয়ে খাচ্ছে, ওই জন্য আমিও নিয়ে নিয়েছি। তো চলো পাউরুটি দিয়ে খাওয়া যাক, এরমভাবে ঝোলের মধ্যে ডিপ করে, ওফ বেজাটা মাখো মাখো করে নিয়ে মুরগির মাংসের ঝোলটা ভালো খেতে, কিন্তু আমার মনে হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে ফেলেছে, একটু বেশি ঝাল লাগছে আমার। একটুখানি চর্বি চাই, দেখি চর্বি দেয় কিনা। নারায়ণ কাকু একটুখানি চর্বি দাও না আমাকে খাসির এখান থেকে, দেখি দেয় কিনা। এই যে আমি একটুখানি চর্বি চাইলাম, নারায়ণ কাকু কিন্তু আমাকে নিরাশ করেনি। এই দেখো, এই যে আমি কিন্তু পেয়েছি, এটা আমি চাইলাম পেলাম না, তোমরা চাইলে, তোমরা যদি একটুখানি চাও নারায়ণ কাকু খুশি হয়ে দেবে, সবাইকেই দেয়, কাউকে ফেরায় না। একটুখানি চর্বি দিয়ে পাউরুটি খাই, কোনোদিনও খাইনি বাড়িতে, এখানে খাই। এবার একটুখানি চিকেনটা দেখাই, চিকেনটা ভিতরটা দেখো পুরো গোলাপি গোলাপি হয়ে আছে, মানে পুরো সফট আর ভালো কুক হয়েছে। একটুখানি চিপে দেখি, হেভি জুসি গাইস, আর হেভি সেদ্ধ হয়েছে, খাই ব্যাপারটা এরকমভাবে নিয়ে। চিকেনটা সলিড বলে যে সেদ্ধ হয়নি সেটা না, বেশ ভালো সেদ্ধ হয়েছে, আমি কিন্তু বেশ উপভোগ করছি এই চিকেনটা, খুলে পড়ে যাচ্ছে, মানে কতটা সফট হবো এরকমভাবে নেবে নিয়ে। সেটা কিন্তু আমার
হেভি লেগেছে, সবথেকে ভালো লেগেছে আপাতত মাংসটা। সেখানটা ঘুগনি টাকা রাখবো, 100 গ্রামের উপরে মাংস কী করে 20 টাকা দিতে পারছে, যেখানে মাংস 180 টাকা 200 টাকা কেজি। মুরগির মাংসটা খেয়ে নিই, খেয়ে এরপরে যে আইটেমগুলো খাবো সেগুলো দেখাবো, চলো। ওদিকে দেখতে পাচ্ছ আমরা মুরগির স্টমাক মেটে নিচ্ছি, অ্যান্ড স্টমাক মেটে কত দাম নারায়ণ কাকু? 25 টাকা স্টমাক মেটে, কিন্তু 25 টাকা দাম। অ্যান্ড এই হচ্ছে আমাদের স্টমাক মেটে, জাস্ট কালারটা দেখো, ও টেম্পটিং টেম্পটিং, সব কটা আইটেম কিন্তু এক নম্বর। খেতে খেতে চারখানা পাউরুটি খেয়ে ফেললাম গাইস। তো যাই হোক, এই হচ্ছে ঝোলটা আমাদের, আর এরম সাইজের একখানা মেটে দিয়েছে, আর এরম সাইজের একখানা স্টমাক। যাই হোক খাই, বেশ তো ফ্লেভারফুল লাগছে, আহা ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছে। এরপরে মেটেটা খাই, মেটেটা দেখো ঠিক এরকমভাবে দিয়েছে, আর তার সঙ্গে দেখো এই হাড়টা কিন্তু লেগে আছে। তো একটুখানি মেটেটা খুলি, খুলে খাই মেটেটা। মেটেটা কিন্তু ওয়েল কুক, একদমই বলবো না যে কাঁচা আছে, ওয়েল কুক। আর সত্যি কথা বলতে বাড়িতে আমার মা আমার বউ মাংস রান্না করে, আমি তাদের মেটেতে কিন্তু এখন যে টেস্টটা পাচ্ছি সে টেস্ট কিন্তু পাই না, কারণ আমি জানি না, আমার এইখানের মেটেটা সব থেকে বেশি টেস্টি লাগলো, সত্যি কথা বলছি। এবারে স্টমাকটা খাই, স্টমাকটা দেখতে পাচ্ছ ঠিক এরকম সাইজের, ছোটো মুরগির স্টমাক দেখেই বোঝা যাচ্ছে। খাওয়া যাক, স্টমাকটা আমার একটুখানি হার্ড মনে হলো, কেন যাই না, হতে পারে যে অনেকক্ষণ করে রেখেছে বলে, বাকি সব সব, স্টমাকটা একটু হার্ড মনে হলো। স্টমাক আমি এর থেকেও সফট খেয়েছি বাড়িতে, কিন্তু মেটেটা অসাম খেতে। এই মেটের স্টমাকটা খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গেলে এরপরে এখানের ফেমাস আইটেম মাটন চোস্তা গাইস, ওইটা খেয়ে বলবো যে ওটা কেমন খেতে, ওটার জন্যই আসা। লাস্ট আইটেম হচ্ছে মাটন চোস্তা, তার সঙ্গে রুটি নিয়ে নিয়েছি, রুটিটা আপাতত একটু রাখছি। মাটন চোস্তাটা তোমাদের দেখাই একবার, এই দেখো এইটা হচ্ছে মাটন চোস্তা। কী ভাবছো এটাকে তোমরা? এটা কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু এটা নয় গাইস, এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টমাক, মানে খাসির যে স্টমাক হয় তার মধ্যে এখানে চর্বিটা ঢুকিয়ে দেয়, চর্বিটা ঢুকিয়ে ওপর থেকে একটা গিট বেঁধে দেয়, আর এটাই হয়ে যায় মাটন চোস্তা। দেখতে একটা অর্গ্যানের মতো মনে হলো, এটা কিন্তু খাসির অর্গ্যান না। আসতে পাউরুটিটা নিয়ে এটার একটুখানি গ্রেভিটা খেয়ে দেখি, গ্রেভিগুলো কিন্তু প্রত্যেকটারই রিচ ফ্লেভার গাইস। তো একটুখানি পাউরুটি নিয়ে, সত্যি কথা বলছি খাসির চর্বিটা তো আদে না, ঝোলটা একটা আলাদা ফ্লেভার কিন্তু ইনহ্যান্স হয়েছে, মানে যেরকম নুন মশলাপাতি আছে দেখতে রিচ মনে হলেও একদম পাতলা। আর অনেকে ভাববে যে কী খাচ্ছে রে বাবা, চোস্তা চর্বি গুড়দা, এগুলো কিন্তু আমাদের বাড়িতেও খায়, আর নট অনলি আমাদের বাড়িতে, অনেক বাঙালি বাড়িতেই কিন্তু খাসির মেটে চর্বি এসব খায়, অনেকের বাড়িতে মাথা পাও খায়, তবে সেগুলো আমি খাই না, তবে এখানে কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে চর্বি, আহা দেখো চর্বিটা দেখো, পুরো রেওয়াজি খাসির চর্বি পুরো গলে গেছে, মানে হেভি সেদ্ধ হয়েছে। খাই, এবারে খাবো চোস্তাটা, চোস্তাটা খাই। যেরকম টেস্ট হবে ভেবেছিলাম তার থেকে অনেকটাই আলাদা খেতে, ভিতরে চর্বি দোয়াতে না, বাইরের লেয়ারটার সঙ্গে যখন মুখে পড়ছে চর্বিটা অসাম টেস্ট লাগছে। এবারে একটু নিচের পোর্শনটা খাই, বেশ ভালো খেতে, চোস্তাটা যেরকম আশা নিয়ে এসেছিলাম তার থেকে হাজারো গুণ ভালো খেতে। এই চোস্তাটা পুরোটা খেয়ে নিই, খেয়ে নিয়ে নারায়ণ কাকুর সঙ্গে কথা বলে নেবো যাওয়ার সময়। আমরা কিন্তু নারায়ণ কাকা পেয়ে গেছি, খুব ব্যস্ত হাতের কাজ চলছে। তো নারায়ণ কাকা তুমি বলো যে এই দোকানটা তোমার কত বছরের? হ্যাঁ 40 বছরের। 40 বছরের দোকান গাইস, 4 দশকের দোকান। এখানে তুমি আপাতত যতগুলো আইটেম বানিয়েছো মোটামুটি তো খেলাম, সবকটা ভালো লেগেছে। তো এখানে তুমি দিনে কতগুলো আইটেম বানাও? আট রকম আইটেম বানানো হয় গাইস। আর সব থেকে বেশি সেল কি হয় এখানে? ঘুগনি। সব থেকে বেশি এই মটন ঘুগনিটা বিক্রি হয় যেটা তুমি এখন দিচ্ছ, অসাধারণ অসাধারণ, জাস্ট দেখো মটন ঘুগনিটা সব থেকে বেশি সেল হয়, দেখো 20 টাকা দামে কতটা ঘুগনি দিচ্ছে। আর তোমার দোকানটা কটা থেকে খোলে? 5:30। 5:30 থেকে কটা অবধি? 10:30। 10:30-10:30 বন্ধ কোনোদিনও আছে? বন্ধ বৃহস্পতিবার রোববার। একটা কথা বলো, তোমার যে মটন চোস্তা তুমি 30 টাকায় দিচ্ছ,
বাইরে আমি মানে আমি তো ইউটিউব থেকে এসেছি বলে আমি জানি অনেক জায়গায় এই মটন চোস্তা 90 টাকা 100 টাকা করে বেচে, তুমি এই মূল্যবৃদ্ধির যুগে দাঁড়িয়ে এত সস্তায় দিচ্ছ কি করে? আর কিনা আছে 25 টাকা 30 টাকা বিক্রি করি, 25 টাকা কিনে 30 টাকা বিক্রি করো, আর চর্বি দিলে 50 টাকা, চর্বি দিয়ে করলে 50 টাকা। আর এখানে তুমি খাসির ঠ্যাং মাথা থেকে আরম্ভ করে মুরগির স্টমাক মেটে খাসির স্টমাক মেটে সব রাখো, তুমি পাউরুটি 10 টাকা করে দিচ্ছ গোটা। আচ্ছা আমাকে একটু দামগুলো বলে দাও তো, খাসির চর্বি দিয়ে এটা 20 টাকা দাম, এটা আছে তোমার চোস্তা 30 টাকা, খাসির মাথা মাথা 50, ডিম আলুর দম 10, মাংস মাংস 20, স্টমাক মেটে গলা 25, খাসির স্টমাক 25 টাকা দু পিস দু পিস। সো গাইস দামগুলো শুনে নিয়েছো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, অনেকেই তোমরা এই জিনিসগুলো খাও, অনেকে হয়তো ইউটিউবে দেখে বলবে যে এটা কী সব বানাচ্ছে, বাট এটাই কিন্তু রুট গাইস, প্রথম থেকে মানুষ এইগুলোই খেয়ে আসছে, অনেকের বাড়িতেই খায়, কেউ লুকিয়ে খায়, কেউ চুরিয়ে খায়, কেউ সবার সামনে নিয়ে খায়। এই দেখো গাইস খাসির মাথাগুলো দেখো গাইস, ছটা ছিল এখন তিনটে আছে, আর চোস্তা তো বলতে গেলে শেষ। এই হচ্ছে এখানকার সেল, আনলিমিটেড বিক্রি হয়, আনলিমিটেড মানে প্রচুর বিক্রি হয়। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের জন্যই এখানে আসা। লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে বালি প্ল্যাটফর্মের 5 নম্বর স্টেশন, তার ঠিক নিচে, তোমরা চলে আসবে, খেয়ে দিয়ে জানাবে যে কেমন খেতে। তো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন।